হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানাস কিচেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে শুরু করছি। আজকের রেসিপির নাম হলো চিকেন কোকোনাট কারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নারকেল কুড়ানো দিয়ে এই রান্নাটি করতে হয়, তবে যারা নারকেল কুড়ানোটা পছন্দ করেন না তারা শুধু নারকেলের দুধটাও ইউজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি রান্না। ফ্রাই প্যানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে আছে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এতে শুকনো মশলা দিয়ে দিব। এই পর্যায়ে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। এখন একে একে এতে আমি 4টা এলাচ, ছোট 2টা দারচিনি স্টিক, 4টা লং, 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি হাত দিয়ে। এখন আমি নেড়ে দিব। চুলাটা এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব। মিডিয়াম টু লো দিয়ে রেখে এখন বাকি রান্নাটা করে ফেলব। পেঁয়াজটা আরেকটু নরম হলে আমি এতে আদা রসুন দিয়ে দিব। 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে যতটুকু পানি লাগে ওটুকু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। এটা আমার ফ্রেশ নারকেল কুড়ানো, আপনারা চাইলে ফ্রোজেনটাও দিতে পারেন। এখন এই নারিকেল আর মশলা কম করে হলেও 10 মিনিট একেবারে ভাজা ভাজা করে ভাজতে হবে, যেন নারিকেলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। ভাজতে ভাজতেই আপনি বুঝতে পারবেন যে ভাজা হয়ে গিয়েছে, তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে নারিকেল থেকে। 10 মিনিট পর নারিকেলের অবস্থা এমন শুকনো হবে। আমি কিন্তু কোনো পানি দেই নাই, চুলার জ্বাল একেবারে কমিয়ে দিয়ে আমি এই নারকেলটাকে এভাবে ভেজে নিয়েছি ঝরঝরা করে। এখন এখানে আমার 300 গ্রামের মতো মুরগি আছে। আমি মুরগির পিসগুলো রেগুলার সাইজে কেটে নিয়েছি ঠিক এমন করে। এখন আমি মুরগির পিসগুলো এতে দিয়ে দিব। এখন এই নারিকেল আর এই মুরগিটা আমি ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব। 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা সাদা গোলমরিচ। পাঁচ মিনিট ভাজা হয়ে গেল মুরগির সাথে নারিকেলটা। এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবারও একটু ভেজে নিব। একটু পানি দিয়ে মুরগিটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। এই ভাজতে ভাজতেই আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এতে পানি দিয়ে দিব। ঘিটা দেওয়ার পর যখন তেল উপরে ভেসে উঠবে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য। 1 কাপ পানি দিলাম।
আর এক কাপ পানি দিলাম। মোট 2 কাপ পানি দিয়ে আমি মুরগিটা সিদ্ধ করে নেব। 8 থেকে 10 ঢেকে দিচ্ছি, আর মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে তারপরে ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে দেখছি কি অবস্থা। আমি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কালারটা সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি 7-8টা পাকা কাঁচামরিচ। মিডিয়াম আঁচে আমি মুরগিটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে সার্ভিং ডিশে সার্ভ করব। ঝোলটা যখন আরেকটু মাখা মাখা হবে তখন নামিয়ে নিব। লবণটা এই সময়টাতেই চেক করে নিতে হবে, যদি কারোর লবণ আরো বেশি লাগে এই সময়টাতেই লবণটা দিয়ে দিতে হবে। দেখুন একটু খেয়াল করে, ঢাকনাটা সরানোর পর যে পানির একটা ভাব ছিল, কিছুক্ষণ নাড়ার পর পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে। চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন কোকোনাট কারি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। লুচি, পরোটা, সাদা ভাত অথবা পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সামনে আরও নতুন রেসিপি নিয়ে আসার প্রত্যাশা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।